আজকে দর্শন করতে নিয়ে যাচ্ছি এই আগস্ট মাসে সুন্দর প্রকৃতি দিয়ে ঘেরা লক্ষ্মণ ঝুলা, যেটি কাম্যবনে অবস্থিত এবং বৃন্দাবন থেকে 70 কিলোমিটার দূরে এই স্থানটি। তার সাথে সাথে কদমখণ্ডীর বনও কিন্তু আমরা দর্শন করব। এই কদমখণ্ডীর বন সুন্দর প্রকৃতির পর্বত্য শৃঙ্গমালা এবং তার তলটিতে সুন্দর জলাশয়, যেখানে অনেক ময়ূরের ডাক, পাখিদের কলরব যেন মনকে মুগ্ধ করে দেয়, এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় স্থান হলো এই কদমখণ্ডীর বন। তো আজকে কিন্তু আমরা এই কদমখণ্ডীর বনে ঘুরে বেড়াবো, আনন্দ করব এবং দুজন নতুন অতিথির সাথেও পরিচয় করিয়ে দেব আপনাকে। নিশ্চয়ই আপনারও ভালো লাগবে, ভিডিওটি শেষ অবধি অবশ্যই দর্শন করবেন। রাধে রাধে মিত্র, তো আজকে চলে এসেছি আমার দাদা এবং বৌদিকে নিয়ে। কোথায়? নরনারায়ণ পর্বত রয়েছে, যেটা আমরা লক্ষ্মণ ঝুলা নামে চিনি, আর এখানে কিন্তু রয়েছে রাম সেতুও। তো সেই রাম সেতুর আরও আগে অনেক ভিডিও দেখেছেন যে এখানে তৈরি করা রয়েছে, কিন্তু এই সময়ের যে সুন্দর দৃশ্য এটি সম্পূর্ণ আলাদা। কেন? কেন কি আমাদের এই যে আগস্ট মাস, এটি হলো একটি বর্ষার মাস, এ সময় আমাদের বৃক্ষরা কিন্তু কথা বলা শুরু করে ভক্তদের সাথে, সে কারণেই আজকে দর্শন করাবার জন্য নিয়ে এসেছি। ছাগল দেখতে পাচ্ছেন প্রভু? এর মধ্যে আর আমাদের সমাজের মধ্যে একটা মিল আছে খুব সুন্দর, ছাগলের মধ্যে আর আমাদের সমাজের মধ্যে। কীভাবে বলুন তো, আমাদের সমাজে দেখবেন যে কোনো কথা আপনি যদি বলেন যে এটা করতে নেই, এটা করা উচিত না, এটা কোনো করছে, যখন তখনই কিন্তু বেশিরভাগ সমাজের সবাই কিন্তু বলবে ওরা করছে, ও করছে, সবাই তো তাই করে, সবাই তো তাই করে। এই যে সবাই তো তাই করাটা, আর এই যে ছাগলের যে এটা পুরো একটা যে এরা একটা টিম নিয়ে চলে না, এই এদের করাটাও একই রকম। দেখবেন এর মধ্যে প্রথম জন যেদিকে যায়, ঠিক কুয়ার চারিপাশে সবুজ সবুজ ঘাস থাকে, তো সেই ঘাসে ও ওখানে খেতে যাবে, কিন্তু ওই ঘাস খেতে গিয়ে কুয়োর মুখটা আসলে হয় কি পুরনো কুয়া, যে ঘাসে আবৃত হয়ে যায় না চারিদিকটা, বোঝা যায় না যে ওখানে কুয়া আছে, কিন্তু ওই কুয়োর পাশের ঘাস খেতে খেতে ধারাম করে কুয়োর মধ্যে পড়ে, আর ওঠার ক্ষমতা নেই, ওখানেই পড়ে মরবে। কিন্তু পিছনে যে ছাগলগুলো আছে দেখে যে সামনেরটা খেতে গিয়ে নিচে পড়লো, ও আবার ওখানেই খেতে যায়, ফের ও পড়ে, ফের তার পিছনে যেগুলো আছে সেগুলোও পড়ে, একে একে লাইন দিয়ে সেই কুয়োর মধ্যে। বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থাও কিন্তু এরকম একটা জিনিস চলে, এই যে তুই এই একাদশীটা রচ্ছিস সেটা ভালো, কিন্তু এই যে ব্রতটা করছিস সেটাই কী ফল, যখন প্রশ্ন করা হয় সবাই করে তাই আমি করি, এই উত্তরটা। ওই যে ছাগল যেদিকে যাচ্ছে তাতে কি হবে না হবে বা কোথা থেকে আসলো না আসলো কেউ কিন্তু আমরা জানি না। ওই জন্য এই উদাহরণটা আমি দেইনি কিন্তু প্রভু, এ শাস্ত্রে কিন্তু ভাগবতমে দেওয়া হয়েছে যে ভেড়িয়া ঢাসান বলা হয়েছে, যে ভেড়াদের এরকম পাল, ছাগলের পাল একটা কুয়ার পাশে গিয়ে এরকম যখন সবুজ ঘাস খেতে যায় সবগুলো মরবে, কিন্তু তবুও কেউ ফিরবে না, আরে ভাই ও করছে তারা, তাতে কী হয়েছে আমি একটু আলাদা করে দেখি বাস্তব চিত্রটা কি, কোথায় কি লেখা আছে, জাস্টিফাই করে তারপরে চলি, না সেটা করি না, সময় নেই, হ্যাঁ আমরাই করছি, এটাই বেশিরভাগ চলে। কিন্তু এই জলটা থাকে না আপনার ওই মার্চ মাসের সময়, হ্যাঁ এইখানটা থাকে, এটা সরোবর আছে, কিন্তু ওই দিক থেকে ওই পাশে যাওয়া যায়, হ্যাঁ এই মন্দিরে এক বাবা আছে, এরা পালন করে ব্রজবাসী যারা আছে কৃষি, হ্যাঁ হ্যাঁ। আরও একটা মিল আছে প্রভু জানেন এদের মধ্যে, এরা যখন যুদ্ধটা করে না, এরা যখন যুদ্ধ করে তখন কিন্তু লাফটা দেয় অনেক জোরে, আর যখন মাথা ঠেকায় কিন্তু একটু আস্তে ঠেকায়, এর সাথে মিল হলো স্বামী স্ত্রীর যুদ্ধের মতো, তাই না? এটাও শাস্ত্রে এরকম উদাহরণ দেওয়া রয়েছে, হ্যাঁ।
যে এরা যখন এই মারবে এরকম লাভ দেবে, মাথায় মাথায় ঠেকবে, কিন্তু তখন ঠিক স্লো মোশন হয়ে যায়, আস্তে করে তারপর ঠেকায়। তো যাই হোক, তো এবারে সেই স্থান থেকে এই স্থানে, কোন স্থানে চলে আসলাম মিত্র বলুন তো, দর্শন করে কি বলতে পারবেন যে এইটি কোন স্থান? হ্যাঁ, সবচাইতে প্রিয় স্থান আমার আপনার সবার, কেন কি এখানের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে যে কোনো ব্যক্তি আসলে পরে মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর আমাদের এই স্থানের সৌন্দর্য। তো এবারে কোথায় যাচ্ছি চলতে চলতে বলুন তো? সেটি হলো সেই পর্বতের উপরে রাসের বেদিতে। আপনাদেরকে বলেছি আপনারা বেদি দর্শন করুন, আর আমি একটু এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দর্শন করাই। কোথায় বলুন তো? সেই পর্বতের উপরে, মনে আছে সেই স্বর্গে যাওয়ার রাস্তা যেটি বলেছিলাম আগের ভিডিওতে, তেমনটি হলো এটি। বর্তমানে বিশ্বাস করবেন না, অনেকও ভক্তরা এখন বৃন্দাবন থেকে, রাধাকুণ্ড থেকে, যারা শুদ্ধ মহাত্মা কোলাহল পছন্দ করেন না, এরকম সুন্দর নিরিবিলি স্থানে এসে আবার ভজন সাধন চালু করেন। কেন? প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই গোবিন্দ সর্বদা বিরাজ করেন, আর বৃন্দাবনে এত মন্দির তৈরি হচ্ছে, এত কিছু তৈরি হচ্ছে, ঘর বাড়ি আদি, যে সেখানে যেন গোবিন্দ নিরুপায় হয়ে যায়। হয়তো সেই কারণেই বাবাজিরা সব চলে আসছেন। আর এখানে ময়ূরের সমারোহ, বনে পাখিদের কোলাহল, এক অদ্ভুত পরিবেশ তৈরি হয় এখানে, যেটি বৃন্দাবনে কদাচিত সম্ভব নয়। তাহলে মিত্র চলুন স্বর্গে যাই, কি বলুন? কেন কি যদি কোনো পাহাড়ের উপরে বা কোনো জঙ্গলের ভিতরে এরকম মার্গ প্রবেশ করে, তাহলে তো স্বর্গ মনে হবেই। আসলে স্বর্গের উপমা এই কারণে দেওয়া হয়, বৃন্দাবনে কিন্তু স্বর্গ নয়, এটা হলো গোলকধাম। তো ভক্তদের জন্য হলো এটা গোলকধামে যাওয়ার মার্গ, যারা ভক্তি মার্গে নতুন আসছেন তাদের জন্য হলো স্বর্গে যাওয়ার মার্গ। কেন? স্বর্গের উপমা দিলে পরে সবাই সুলভে বুঝতে পারে। আগস্ট মাসে পুরো প্রকৃতি যেন নিজেকে পরিবর্তন করে দিয়েছেন, আসলে উনি যেন নতুন কোনো বস্ত্র পরিধান করেছেন। দেখুন পাহাড়গুলো সবুজময় হয়ে আছে, বনগুলো নতুন রূপে সেজে উঠেছেন, এ হলো ব্রজের বস্ত্র পরিবর্তন। হ্যাঁ, আর একটুখানি, এতটা শ্বাস ঘন হয়ে যাচ্ছে, দেখুন কত দূরে চলে এসেছি। আর চোখ জুড়ে যাওয়ার, জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য যেদিকেই তাকাই না কেন, এই উপরে উঠতে হবে, এটি হলো গন্তব্য স্বর্গের, তাই তো? চলুন, স্বর্গে তো যেতেই হবে আমাদেরকে, আজ যাই আর কাল যাই। এই যে দেখুন ময়ূর বসে রয়েছে এখানটা। দেখতে পাচ্ছেন ময়ূর কি পরিমাণে রয়েছে, তাই না? বললাম না এখানে হলো ময়ূরের খনি, এত ময়ূর। উপরে উঠেছিলেন প্রভু বেদির উপরে? ওঠেননি? ওঠেন, উঠে একটা প্রণাম করে নিন। হ্যাঁ যাবে, শুধু উপরে বেদিতে বসা যাবে না, ব্যাস। এই তো কীরকম লাগছে ভিউ? হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে উঠে একদম। এখানে আসা মানে পাণ্ডবদের মতো স্বর্গে যাত্রা। সেই রাত্রে এখানে এসেছিলাম, আর সেই বাবাজি এইখানে, হ্যাঁ এখানে বসেছিলেন, কেউ ছিল না, পুরো একদম ফাঁকা খাঁকা। শুন শুন, হ্যাঁ হ্যাঁ স্যার, আটটা নটা, নটা বাজবে এরকম। হ্যাঁ হলো আমাদের প্রভুর বেদি। তো এই বেদির রহস্য হলো এই যে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন আসতেন
তখন এরকম কৃষ্ণকে একটি স্থানে বসিয়ে তারপরে সখারা কেউ ফুল চয়ন করতেন, মালা গাঁথতেন, কেউ ঝোলা থেকে ফল বের করতেন, বের করে তারপরে ভগবানকে অর্পিত করতেন এরকম সিংহাসনে বসিয়ে। হ্যাঁ, কেউ চরণের কাছে বসে থাকতেন, ময়ূররা এরকম পাশে পাশে হ্যাঁ ভগবানের সৌন্দর্য উপভোগ করত, গোপিকারা চারিদিকে বসতেন। আবার কখনো দেখবেন চিত্র দেখা যায় যে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ যুগল রূপে বসে রয়েছেন, সখীরা কোল করতাল দুন্দুবি আনাক এগুলো নিয়ে গোল হয়ে বসে ভজন গাইছেন। হ্যাঁ, সেই দৃশ্য কোথায়? আমাদের এই ব্রজে এরকম রাসের বেদিতেই হয়। আর এই যে পিছনে মাঠ দেখা যাচ্ছে দুধু করছে, সেই নন্দবাবার 900,000 গাইকে নিয়ে কৃষ্ণ যখন আসতেন পুরো বনময় শুধু গোমাতা আর গোমাতা। হ্যাঁ, পুরো একদম গোমাতা গোমাতা নন্দগ্রাম থেকে যখন কৃষ্ণ আসতেন। আবার কখনো কখনো রাধারানীর যে গোমাতারা আছে বিশ্ববানু বাবার, ওনার হলো 1,100,000, যখন ছাড়তেন তখনও এই পুরো ব্রজময় হয়ে যেত শুধু গোমাতা আর গোমাতা, এই সেই সৌন্দর্য। তবে এখন যেন মনে হচ্ছে না যে আমাদের ব্রজে এক নতুন বস্ত্র পরেছে ব্রজধামের, হ্যাঁ বৃন্দাবনেশ্বরী, কেন সবুজে ভরে গেছে, প্রচুর সবুজ হয়েছে, যা আগে একদম এই যে বৃক্ষের পাতাগুলো একদম স্বচ্ছ নতুন বেরিয়েছে, প্রতি বছর বেরোয়। আর হ্যাঁ, ন্যাড়া টাইপের, হ্যাঁ হ্যাঁ, এই বৃক্ষগুলো তখন ছিল খালি খালি, পাতা ছিল না। এই মার্চ মাসেই আসি যখন খাখা রোদ চারিদিকে, এত সুন্দর তখন দেখা যায় না। পুরো ওই দেখুন না লাইন দিয়ে ময়ূর, হ্যাঁ পুরো পাহাড়ময়, শুধু এখানে এই যে পাহাড় দেখা যাচ্ছে প্রতিটা পাহাড়ে পাহাড়ে ভিতরে ভিতরে ময়ূর রয়েছে। হ্যাঁ হয়তো কিছু কিছু হয়, আবার দেখা যাবে যে এই ধান লাগায়নি কিছু ফসল, তো অন্যরা তিনটে ফসলই হওয়াতে পারে ওনারা। তো এবারে আমাদের প্রভুজি রওনা দিয়েছেন ময়ূরের পালক খোঁজার জন্য, তো দেখা যাক আজকে এই রেসে হারে না যেতেন। খুব সুন্দর দৃশ্য, আর ওপাশে ময়ূররা বসে রয়েছে দেখুন বৃক্ষের নিচে। প্রভু একটা তো হয়েছে, যেরকমই হোক না কেন, হ্যাঁ ব্যাস এইটাই শান্তি, মিশন সাকসেস। হ্যাঁ সেই তো, প্রথম কৃপা আর কি, এরকম হতে হতে একসময় দেখা যাবে অনেক বড় কৃপা হয়ে গেছে, পুরো এক আটি পেয়ে গেলেন, তাই না? তো এবারের কথা হলো যে অনেকে প্রশ্ন করতে পারেন, প্রভু আপনার তো দাদা নেই ভাই নেই, আপনি তো একা বলেছিলেন, তাহলে আবার দাদা বৌদি কোথা থেকে আসলো? আসলে মিত্র দেখুন, আমার কাছে আসা, আমার কাছে মানে ব্রজধামে আসা বা আমি যার কাছে যাই, আমি কখনো পরিচয় দেই না যে উনি আমার পর বা উনি আপন কেউ নয়, পরিচয় এমনভাবেই পাবেন সিনি আমার আপন কেউ। কেন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যদি আমাদের পিতা হয় তাহলে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই সবার আপন। আসলে হিংসা প্রতিহিংসার কারণে আমরা কিন্তু সবাইকে পর ভাবি, সে পাড়াপড়শি হোক বা কোনো অফিসের কলিগ হোক, অফিসের বস হোক, বিশেষ করে অফিসের বস তো যেন এক বিশাল শত্রু আমাদের ক্ষেত্রে, তো এই ব্যাপারগুলো চলে। কিন্তু আমার কাছে আসলে পরে আমার মন থেকে যদি দ্বিধা লাগে যে কীরকমভাবে আপনার কাছে পরিচয়টা দিব, একবার চিন্তা করুন, যে বললাম ইনি আমার কাছে, ইনি ব্রজধামে বেড়াতে এসেছেন, ইনি আমার প্রভু বা কী কী পরিচয় দেবো বলুন, বেড়াতে এসেছে এই যে পরিচয় নিন না, এই জিনিসটা ভালো লাগে নাকি আমার দাদা আমার বৌদি ভালো লাগে বলুন, হ্যাঁ বা আমার দিদি আমার দাদা এসছে বেড়াতে সেইটা ভালো লাগে। আসলে মন থেকেই আমার ওটা কখনো আসে না যে আমি পরিচয় দিই। ওনাদের বাড়ি হলো বেহালাতে, উনি একজন স্বর্ণ ব্যবসায়ী, তো আমাকে খুব ভালোবাসেন, সবসময় আসেন, আর যখনই আসেন আমাকে ছাড়া অন্য কাউকে চেনেন না, প্রচুরবার ফোন করে, আমি
হয়তো একটু যদিও বলি সময় নেই অমুক সমুক, তারপরেও আমার পিছন ছাড়বেন না, এই যে ওনারা ভালোবাসেন, এই ভালোবাসার মান রাখা উচিত। আর সত্যিও এনাদের সাথে মিলেমিশে এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে। শুধু মেলা ছাড়াও আমার কাছে যদি আধা ঘন্টার জন্যও আপনি কখনো এসে সামনে দাঁড়ান, আপনার এক মুহূর্তের জন্য মনে হবে না যে এই অধম বা এই উত্তম ব্যক্তিটি আপনার আপন কেউ নন। এরকম ব্যাপার, আমার কাছে সবাই আপন। আর এবারে আমার দাদা বৌদিরা কী করছেন দেখুন, সব ব্রজবাসীকে ভোজন দান করছেন, বিস্কুট আই, তার সাথে ব্রজবাসী জীবেরাও আছেন। এদেরকে হে রুকো, লড়াই মত করিও, হ্যাঁ ঠিক আছে, রাধে রাধে বলো সব লোক মিলকে, রাধে রাধে, চলিয়ে কম পেয়েছে কে খুশ আর নেই হ্যাঁ আচ্ছা হা হা, পাখির কি কলরব এই কদমখণ্ডির বনে, দেখুন সব কিন্তু টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি, পুরো বৃক্ষ ছেয়ে গিয়েছে এত পাখি, জানেন এ হলো ব্রজের সুখ। এই আর এই এইরকম টিয়া পাখি কিন্তু এই কদমখণ্ডিতে আসলেই বেশি দর্শন করা যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।